বন্ধুরা দেখো, এখানে আমরা তোমাদের বইয়ের টাইপ থ্রি নিয়ে আলোচনা করব। এখানে টাইপ থ্রিতে কেবল আছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বলতে অবশ্যই দুইটা বিন্দু দিয়ে যাবে এরূপ সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো, যদি আমরা এখানে বলি যে এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই বিন্দু দিয়ে একটা রেখা যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এবং আরেকটা বিন্দু যদি ধরে নিই, তাহলে এই বিন্দুটা ধরলাম, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এ বিন্দু, এটাকে বি বিন্দু ধরে নিই, বি বিন্দু হচ্ছে এক্স টু কমা ওয়াই টু। এই দুইটা বিন্দু দিয়ে আমাদের একটা কি সরলরেখা যাবে এবং এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো দেখো, আমাদের এটা যে চলতেছে, অবশ্যই এইখানে এক্স ওয়াই এবং এখানে এক্স ওয়াই এর মান আছে। তো আমরা যদি ধরে নিই যে এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, এটা হচ্ছে আমাদের কি এক্স কমা ওয়াই বিন্দু। তাহলে দেখো, এ বিন্দু এবং বি বিন্দু, এই বিন্দু দিয়ে একটা সরলরেখা যাচ্ছে এবং পি বিন্দুটাকে আমরা কি ধরতেছি, চলমান বিন্দু, এটা যে কোনোখানে থাকতে পারে। তাহলে দেখো, আমরা যদি বলি যে এখান থেকে এপি যেই বিন্দুটা আছে, এপি যেই রেখাটা আছে, সেই রেখার ঢাল যা হবে এবং এ বি যে রেখা আছে সেই রেখার ঢাল তো অবশ্যই একই হবে, কারণ যেহেতু একটা রেখায় নির্দেশ করতেছে কিন্তু আমি ঢালটা দুইবার নির্দেশ বাইর করতেছি, তাহলে একই হবে। তাহলে যদি আমি বলি এখান থেকে যে এপি রেখার ঢাল, তাহলে আমরা কি বাইর করতে পারি, এখানে এখানে হচ্ছে এপি, সরি, এপি রেখার ঢাল। দেখো দেখি, এপি রেখার ঢাল কি হবে, আমরা জানি ঢাল হচ্ছে কি কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। তাহলে এখান থেকে যদি বার করি, তাহলে আমি এখানে থেকে বার করতে পারি এম ইকুয়াল টু হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, তার মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটাকে বলতে পারি। তাহলে আমি বলতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ, এখানে বলতে পারি কি এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে কোন রেখার ঢাল, সেটা হচ্ছে এপি রেখার ঢাল, তাহলে এটা হচ্ছে এপি। এখন যদি আমি বলছি এবি রেখার ঢাল, তাহলে এবি রেখার যদি ঢাল বাড়তে করতে চাই, তাহলে ওটা হচ্ছে কি দুই বিন্দুগামী রেখার ঢাল। তাহলে আমি যদি এম দ্বারা প্রকাশ করি, তাহলে এভাবে লিখতে পারি কি যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। কেন এটা লিখতেছি, দেখো একটা বিন্দু হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর একটা বিন্দু হচ্ছে এক্স টু কমা ওয়াই টু, যদি হয়ে থাকে তাহলে এই দুইটা বিন্দু হচ্ছে দুই বিন্দুগামী যদি থাকে রেখা, তাহলে সেই রেখার ঢাল নির্ণয় করতে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। তাহলে এখন দেখো, আমি যে দুইটা ঢাল নির্ণয় করছি, এই দুইটা ঢাল তো আমাদের একটার রেখাকেই নির্দেশ করতেছে, তাহলে তাদের ঢালদ্বয় অবশ্যই একই হবে, কারণ এই দুইটা রেখাটাকে যদি আমি এদিকে বৃদ্ধি করে দেই বা বাড়াই দেই, তাহলে এক্স অক্ষের সঙ্গে ঠিক একটাই কোণ উৎপন্ন করবে, তাহলে সেটা হচ্ছে এর ঢাল একটা। তাহলে আমি বলতে পারি এই যে যা আছে এটা ইকুয়াল টু, এটা লিখতে পারি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এম ইকুয়াল টু এম, অর্থাৎ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু লিখতে পারি কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটাকে লিখতে পারি। তো এটাকে যদি আমি একটু আড়াআড়ি গুণ করি বা এইটাটাকে ওইদিকে এইটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে আমাদের কি হবে, তো দেখো আমরা এইভাবে লিখতে পারি যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই, অর্থাৎ এটাকে আমি ওইখানে নিয়ে যাচ্ছি, এবং এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু, এবার যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি যে এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই, এখান থেকে লিখতে পারি যে এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা। তাহলে দেখো, আমরা যদি এইভাবে সরলরেখাটার সমীকরণ বার করি এটা হবে, কিন্তু এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি বা সহজভাবে লিখি, তাহলে এটা ক্যালকুলেশন করার পর আমাদের কি আসবে যে এরকম এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা আসবে কি আমাদের সেই, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি বা আর গুণ করে তারপরে লিখি সহজভাবে বা সাজাই লিখি, তাহলে আমাদের এটা আসবে। তাহলে আমরা বলতে পারি কি যে দুইটা বিন্দুগামী যদি সরলরেখা আমরা বাইর করতে চাই, তাহলে এই সমীকরণের মাধ্যমে কি করতে পারবো, বাইর করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সূত্র, সেটা হচ্ছে কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র।